তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক দিন দিন দৃঢ়তর হচ্ছে সুতরাং কোন একটা ভিসানীতি বা কিছু নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে যারা নির্বাচনে বাধা দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ সেটি প্রমাণ করে রোববার জাতীয় প্রেস ক্লাবে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতভয় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের একানব্বইতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন সম্প্রচার মন্ত্রী বলেন আজকে বিএনপি নানা ধরনের কথা বলে ভিসানীতি ঘোষণার পর এক কথা বলে আবার পত্রিকায় গত পরশু দিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে এগুলো বলে কোনো লাভ নেই তথ্যমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের সময় বহু পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল কিন্তু সেসব রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন আজও অনেকেই চোখ রাঙায় অনেক দেশবিরোধী ষড়যন্ত্র হয় কিন্তু জননেত্রী শেখ হাসিনার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবহমান যে রক্ত পরাভব মানে না আপোষ জানে না সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে ড হাসান বলেন উনিশশো সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি তাদের সহযোগী হচ্ছে জামায়াতে ইসলামী যারা দেশের স্বাধীনতার শুধু বিরোধিতাই করেনি স্বাধীনতা সংগ্রামে এরা পাকিস্তানের পক্ষ হয়ে অস্ত্র ধারণ করেছিল তাই এই বিএনপি জামায়াত চক্র আজকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বলেন সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে আমরা স্বাগত জানাই তবে কেউ না এলেও কোনো অসুবিধা নেই এই নির্বাচন আমাদের এই দেশ আমাদের এখানে নির্বাচন কিভাবে হবে সেটি আমরা ঠিক করব আমাদের কারো গণতন্ত্র শেখাতে হবে না গণতান্ত্রিক রীতিনীতির চর্চা আমরা জানি শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ওদা অরূপ রতন চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ সভায় বক্তব্য রাখেন